নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত স্বপ্নের ফিরতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ননস্লে কড়াইতে তৈরি নরম তুলতুলে সুজির কেক বা রাভা কেক রেসিপিটি। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। সুজির কেক তৈরি করার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দু থেকে তিনবার গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল কাপ মাপ করেও সুজিটা নিয়ে নিতে পারেন, কিংবা 200 গ্রাম পরিমাণ সুজি নিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, সুজিটাকে আমি তিনবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে সুজিটাকে বোলের মধ্যে বের করে নিলাম। এখন এই সুজিটাকে মেখে নেব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে। দুধ আর সুজির পরিমাণটা আপনারা কিন্তু একই রকম রাখবেন। সুজিটাকে ভালো করে দুধ দিয়ে মেখে নিয়েছি। এখন এই সুজির ব্যাটারটা আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি একটা প্লেট চাপা দিয়ে। এখন আমি আরও একটা বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন এই বেকিং সোডা এবং পাউডারটা ভালো করে পুরো ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন, সুজিটা সম্পূর্ণ দুধ কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এখন আমি 2/3 কাপ দুধ নিয়ে, অর্থাৎ 150 ml দুধ নিয়ে এর মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। আর এইভাবে দুধের সাথে লেবুর রস মিশিয়ে ব্যাটারের মধ্যে দিলে কেক কিন্তু খুবই সফট তৈরি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ শুকনো উপকরণ। শুকনো উপকরণটা দিয়ে ভালো করে সম্পূর্ণ ব্যাটারের সাথে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুগার পাউডার। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়োই ব্যাটারের মধ্যে ব্যবহার করার। সম্পূর্ণ সুগার পাউডারটা ভালো করে পুরো ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি ঠিক কীরকম রেখেছি। আপনারাও ঠিক এইরকমই ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখবেন। এখন একটা ননস্লের কড়া নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর একটা অয়েল ব্রাশ নিয়ে ভালো করে কড়াতে তেলটা ব্রাশ করে দিলাম। আর দিয়ে দিলাম একটা বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, আপনারা নর্মাল সাদা কাগজও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই কড়াতে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম, আর ব্যাটারটাকে সেট করে নেওয়ার জন্য কড়াটাকে ধরে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু আনমোল বাদামের স্লাইস এবং কিছু ফ্রুটি ফ্রুটি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে পারেন। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে ঢাকনাতে থাকা ফুটোটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, আর গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এখন আমি কেকটাকে বেক করে নেব 30 থেকে 40 মিনিট ধরে
লো ফ্লেমে। তো বন্ধুরা, 35 মিনিট পর আমি চলে এসেছি এবং ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন, টুথপিকে কিন্তু একটু কেক লেগে নেই, কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন কেকটাকে 1.5 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর আমি চলে এসেছি এবং একটা ছুরি দিয়ে কেকের সাইডটাকে ছাড়িয়ে নিলাম আর একটা থালা নিয়ে কেকটাকে কড়া থেকে বের করে নিলাম। আর কেকের পেছনে থাকা বাটার পেপারটাকে কেক থেকে তুলে দিচ্ছি। তো দেখুন, বাটার পেপারটা কিন্তু খুব সহজে কেক ছেড়ে উঠে গেছে। তো বন্ধুরা, আপনাদের আমি দেখিয়ে দিই কেকটা কতটা সফট তৈরি হয়েছে। হাতে তুলে দেখলেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট তৈরি হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই সুজির কেক বা রাভা কেক রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান।